যদি উপরে থাকতো তাই না, এবার কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরেকটু পরিষ্কার আপনাদের বুঝে আছে। যেমন পড়ার একটা নিয়ম আছে, পড়ার নিয়মটা হচ্ছে আমি সবগুলো অক্ষর একসাথে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো না, বুঝে বুঝে বলবো। এক অক্ষর আমি পড়বো, যদি দেখি সামনের অক্ষরটাতে হালকা আছে, হালকা মানে আ তিনটার পরে একটা শুধুমাত্র একটা অক্ষর পড়বো, আর যদি আমি খেয়াল করে দেখি সামনের অক্ষরটা সুপর আছে তখন আমি এই অক্ষরটা আর করবো না, এই উচ্চারণটাকে ওই অক্ষরটার মধ্যে গিয়ে শেষ করবো অর্থাৎ বলবো। তাহলে এক অক্ষর যদি পড়ি তাহলে কি হবে, এইখানে এক অক্ষর পড়লে এবার দুইটা একসাথে আমি বলতে পারবো, এটা আমি করবো না কারণ এটার উচ্চারণটা আমি একটু খেয়াল করবো, এটার উচ্চারণটা কি এই হু দিয়ে আমি এই অক্ষরটাকে ধরবো, কি হবে এই দুইটা একসাথে কি বলছিলাম, আর এই দুইটা একসাথে পুরা শব্দটা আমি বলতে পারবো।